আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা কলিশনটা দেখব মূলত নিউটনের এই লগুলো জাস্ট আমাদের একটু বোঝানো আমাদের একটু জানার প্রয়োজন এর জন্য আমরা জানলাম এরপর আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে কলিশন বা যেটাকে আমরা বলি হচ্ছে সংঘর্ষ একটা কথা এখানে খুব ক্লিয়ারলি মনে রাখতে হবে আমাদের যে কখন আমি সংঘর্ষ বলতে পারি সংঘর্ষ হওয়ার জন্য শর্তটা কি সংঘর্ষের জন্য মেইন শর্তটা হচ্ছে যখন প্রথমত আমরা এটা খেয়াল করি সংঘর্ষ হওয়ার জন্য আমাদের দুইটা অবজেক্টের প্রয়োজন দুইটা বস্তুর প্রয়োজন দুইটা বস্তু যে কোনো কিছু হতে পারে দুইটা গাড়ি হতে পারে ধরো হচ্ছে যে একজন মানুষ আরেকজন মানুষ হেঁটে যাচ্ছে একজন আরেকজনকে দেখলো না কেউ কাউকে দেখলো না দুইজনে হচ্ছে যে মোবাইল ইউজ করতে করতে এভাবে আসছিল তো হঠাৎ করে দুজনের মধ্যে ফেস টু ফেস একটা কী হলো একটা কোলাইড হলো একটা সংঘর্ষ হলো এখন কোশ্চেন হচ্ছে যে অথবা আমরা দুইটা গাড়ির ক্ষেত্রে চিন্তা করে দেখি ধরো হচ্ছে দুজন ড্রাইভ করে যাচ্ছে এখন দুজনের মুখোমুখি হয়ে একটা তাদের মধ্যে একটা কলিশন হলো একটা আমরা কখন এটাকে আমরা সংঘর্ষ বলতে পারি যখন তাদের মধ্যে মুখোমুখি একটা ধাক্কা হলো আচ্ছা এখানে একটা জিনিস মাথায় রাখবা যেটা সেটা হচ্ছে যে সংঘর্ষ হওয়ার জন্য কখন আমি সংঘর্ষ বলতে পারি এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এর শর্তটা কি শর্তটা হচ্ছে একটাই আমার পিআই ইকুয়াল টু পিএফ আচ্ছা পিআই ইকুয়াল টু পিএফ বলতে আমি কী বুঝতে চাচ্ছি আই মানে ইনিশিয়াল পি মানে ভরবেগ এ ফাইনাল মানে এটা হচ্ছে ফাইনাল ভরবেগ মানে এটা হচ্ছে আদি ভরবেগ এটা হচ্ছে শেষ ভরবেগ মানে কখন আমি আদি ভরবেগ কখন শেষ ভরবেগ বলতেছি খেয়াল করে দেখো আমি যদি বলি এ ধরো একটা গাড়ি এ একটা গাড়ি তারপর এখান থেকে চিন্তা করে দেখো এখান থেকে ধরো হচ্ছে আরেকটা গাড়ি এভাবে দুইটা আসতেছিল খেয়াল করে দেখো দুইটা আসতেছিল তাহলে খেয়াল করে দেখো এই এই পুরো ঘটনাটা কখন এই পুরো ঘটনাটা হচ্ছে যখন এটা আসতেছিল এটাও ঠিক আসতেছিল তাহলে খেয়াল করে দেখো এই ঘটনাটা পুরোটা হচ্ছে আমার সংঘর্ষের আগে এটা হচ্ছে সংঘর্ষের আগে খেয়াল করে দেখো সংঘর্ষের আগে এই গাড়িটার কি একটা ভরবেগ থাকবে না সে ভরবেগটা কত ডেফিনেটলি গাড়িতে একটা ভর আছে এম ওয়ান এবং তার একটা আদিবেগ আছে আদিবেগটা হচ্ছে ইউ ওয়ান ঠিক এই গাড়িটা চিন্তা করে দেখো এই গাড়িটা ভর হচ্ছে এম টু তার আদিবেগ হচ্ছে ইউ টু তাহলে এই ভরবেগ আর এই ভরবেগ এই দুইটা গাড়ি ভরবেগ এটা কিন্তু সংঘর্ষের আগের ঘটনা তো এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখো তাহলে এটাকে আমরা বলবো কি আদি ভরবেগ এটা বলবো এই গাড়ির জন্য আদি ভরবেগ এই দুইটা যোগফল এই দুইটা যোগফল কত হবে যোগ করলে দুইটা যোগফল আমরা যেটা পাবো সেটাই এখন খেয়াল করে দেখো এটা হচ্ছে সংঘর্ষের আগের ঘটনা তাদের মধ্যে সংঘর্ষ হলো ঠিক এই জায়গাটা যদি আমরা খেয়াল করে দেখি ধর হচ্ছে তাদের মধ্যে ঠিক এই জায়গায় একটা সংঘর্ষ হলো ধর হচ্ছে যে এই জায়গাটা এখানে এখানে তাদের একটা সংঘর্ষ হলো এটা হচ্ছে সংঘর্ষের সময় তো সংঘর্ষের সময় নিয়ে আমাদের আসলে সংঘর্ষের সময়টা খুবই কম হয় ধর হচ্ছে আমি বললাম টাইমটা খুবই কম আমি এখান থেকে ম্যাথ করাচ্ছি না জাস্ট তোমাদের বেসিকটা বুঝাতে চাচ্ছি ধর হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর সেকেন্ড সংঘর্ষের সময় ঠিক সংঘর্ষের আগের সিনে এটা একটু মনে রাখো সংঘর্ষের পরে এখন খেয়াল করে দেখো যখন সংঘর্ষের পরে ঘটনাটা কী হবে এই দুইটা গাড়ি দুইটা দুই দিকে চলে যাবে খুব স্বাভাবিকভাবে তাহলে সংঘর্ষের পরে যে ঘটনাটা হবে এটার যে এম ওয়ান ইউ ওয়ান আর এটা এম টু ইউ টু সংঘর্ষের পরে কী হবে আমার এম ওয়ান ভি ওয়ান আরেকটা হবে আমার এম টু ভি টু তখন কী হবে তখন গাড়িগুলো হচ্ছে যে তাদের যে তোমার স্ট্রাকচার যেটা সেটা কিছুটা হয়তো সামনের দিক থেকে একটু বাঁকা টাকা হয়ে যাবে এগুলো হচ্ছে আমার তার এক্স্যাক্ট তার প্রপার যে শেপটা শেপটা একটু নষ্ট হয়ে যাবে সংঘর্ষের পরের ঘটনায় সংঘর্ষের পরের ঘটনা আমরা কী পাবো এটার জন্য আমরা পাবো এম ওয়ান ভি ওয়ান কারণ ভি মানে হচ্ছে আমার শেষ বেগ আর এটার জন্য আমরা কী পাবো এম টু ভি টু খেয়াল করে দেখো এই দুইটা যোগ করবো আমরা এই দুইটা যোগফলকে আমরা বলি হচ্ছে পিআই আর এই দুইটা যোগফলকে আমরা বলবো পিএফ তাহলে পিআই আর পিএফ তার মানে পিআই মানে কি শুধু একটা গাড়ির আদিবেগ না সরি ভরবেগ না পিআই মানে হচ্ছে যে এই দুইটা গাড়ির ভরবেগের যোগফল পিএফ মানে হচ্ছে সংঘর্ষের পরে এই দুইটা গাড়ির ভরবেগের যোগফল এই দুইটা ধরো সাপোজ এখানে পিআইয়ের ভ্যালুটা আসলো কত আমার 10 আসলো তাহলে পরেও যদি আমার পিএফের ভ্যালুটা যদি 10 আসে তার মানে কি পিআই ইকুয়াল টু পিএফ ইকুয়ালিশন স্যাটিসফাই করতেছে তখনই আমি বলতে পারি এটা একটা সংঘর্ষ তার মানে সংঘর্ষ হওয়ার জন্য মেইন কন্ডিশন যেটা সেটা হচ্ছে কোনো দুইটা গাড়ি সংঘর্ষের আগের ভরবেগ যা এবং সংঘর্ষের পরে ভরবেগ তাদের সেম থাকতে হবে তখন আলটিমেটলি আমরা ওটাকে সংঘর্ষ বলতে পারি আচ্ছা বন্ধুরা আমরা খেয়াল করে দেখো আমরা সংঘর্ষ শর্তটা কী কখন সংঘর্ষ আমরা বলতে পারি তার শর্তটা অলরেডি আমরা দেখলাম এবং আমরা ফিগারলি সেটা আমরা খেয়াল করলাম ম্যাথমেটিক্যালি সেটা আমরা খেয়াল করলাম এখন খেয়াল করে দেখো সংঘর্ষ দুই প্রকার হয়
একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ যেটাকে আমরা বলি ইলাস্টিক কলিশন, আর একটা হচ্ছে আমাদের অস্থিতিস্থাপক সংঘর্ষ যেটাকে আমরা বলি ইনইলাস্টিক কলিশন। তোমাদের যখন সিকিউতে ম্যাথগুলো থাকবে, যখন বোর্ডে কোশ্চেনগুলো আসবে, এখান থেকে আসলে তোমাদেরকে বলে দিবে যে দুইটা গাড়ি তাদের মুখোমুখি সংঘর্ষ হলো এবং সংঘর্ষটা কি স্থিতিস্থাপক সংঘর্ষ নাকি অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো এখানে সংঘর্ষের এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করতে হবে। আচ্ছা খেয়াল করে দেখো, এখানে আমাদের সংঘর্ষ দুই প্রকার যখন আমরা দেখলাম তখন আমরা বলতেছি যে একটা সংঘর্ষকে আমরা বলি স্থিতিস্থাপক সংঘর্ষ, যেটাকে আমরা বলি হচ্ছে ইলাস্টিক কলিশন, ইলাস্টিক কলিশন, আর একটা হচ্ছে আমাদের ইনইলাস্টিক কলিশন। আচ্ছা ইলাস্টিক কলিশন, ইনইলাস্টিক কলিশন আমরা পার্থক্য করবো কীভাবে? কোশ্চেন যদি আমাকে বলে দেয় এই সংঘর্ষটা কি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, আই মিন এটা কি ইলাস্টিক নাকি ইনইলাস্টিক, তাহলে আমরা কীভাবে সেটা ডিটেক্ট করবো, সেটা কীভাবে বুঝবো? এটার জন্য সবচেয়ে ইজি যে ওয়েটা সেটা আমি বলবো, মনে রাখবা, খেয়াল করে দেখো, প্রথমে একটা কথা আরেকটা কথা বলি, এখানে ইলাস্টিক কলিশন আর ইনইলাস্টিক কলিশন এই দুটো কলিশনের জন্য কিন্তু এটা কমন, মানে ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে ভরবেগ আমার কী থাকবে আগে পরে, সংঘর্ষের আগে পরে ধ্রুব থাকবে, কনস্ট্যান্ট থাকবে। ইনইলাস্টিকের ক্ষেত্রে কিন্তু ভরবেগ আগের এবং পরেরটা কনস্ট্যান্ট থাকবে, কারণ হচ্ছে যে দুইটাই সংঘর্ষ, এটা স্থিতিস্থাপক সংঘর্ষ, এটা অস্থিতিস্থাপক সংঘর্ষ, দ্যাটস ওয়াই এটা মেন শর্ত। তো স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপক এটা হইতেই হবে। তাহলে কীভাবে আলাদাটা করবো আমরা, কীভাবে বুঝবো? এটার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আমার গতিশক্তি, ইকে আই ইকুয়াল টু ইকে এফ, মানে সংঘর্ষের আগের গতিশক্তি এবং সংঘর্ষের পরের গতিশক্তি আমার ইকুয়াল হইতে হবে। তার মানে ইকে আইটা কি, ইকে আই এটা হচ্ছে আমার সংঘর্ষের আগে এবং ইকে এফ এটা হচ্ছে আমার সংঘর্ষের পরের গতিশক্তি। তার মানে আমরা যদি বলি এটা আমার কি, এটা হচ্ছে আমার সংঘর্ষের আগে, সংঘর্ষের আগের গতিশক্তি, এটাকে আমরা বলবো সংঘর্ষের পরে গতিশক্তি। যখনই দুইটা আমার সেম থাকবে তখনই আমরা বলবো কি, আমাদের সংঘর্ষের একটা স্থিতিস্থাপক সংঘর্ষ। এরপরে আমরা ইনইলাস্টিকের ক্ষেত্রে দেখি খুবই সিম্পল কথা, দেখো সংঘর্ষের আগের গতিশক্তি আর সংঘর্ষের পরের গতিশক্তি আমার সমান হবে না। সংঘর্ষের আগে গতিশক্তি আর সংঘর্ষের পরে গতিশক্তি যদি সমান না হয় তাহলে ওই সংঘর্ষটাকে আমরা বলি অস্থিতিস্থাপক সংঘর্ষ বলি। আচ্ছা অস্থির সংঘর্ষ বলি, ওকে ফাইন। তাহলে কোশ্চেন হচ্ছে, খেয়াল করে দেখো আমি এখানে সূত্রটা তোমাদের দেখাই দিই, দেখো পিএ তোমরা কীভাবে বের করবা, ওই যে আমরা বলছিলাম এম ওয়ান, এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইকুয়াল এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু। তো এটা হচ্ছে আমাদের এখানে মেন কথা। তাহলে আমি যেটা বক্স করে দিলাম তোমাদের, এটা হচ্ছে একটা ফর্মুলা আমাদের ভরবেগ বের করার জন্য। কোশ্চেন অনেক সময় তোমাকে এম ওয়ান দিয়ে দিবে, এম টু দিয়ে দিবে, আই মিন দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষের সময় তাদের দুইটা ভর দেওয়া থাকবে, তাদের আত্মবেগ দেওয়া থাকবে, হয়তো বা কোনো একটা ভি ওয়ান দেওয়া থাকবে, কিন্তু ভি টুটা দেওয়া নাই। তখন ওই ভি টুটা বের করার জন্য তোমাকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, এবং মনে রাখবে এটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, সংঘর্ষে ম্যাথ করতে গেলে এটা লাগবে অনেক। ওকে ফাইন, আমরা গতিশক্তিটা কীভাবে বের করবো, গতিশক্তিটা বের করার জন্য আমরা এইভাবে এটা করতে পারি যে খেয়াল করে দেখো ইকে আই, ইকে আই বলতে আমরা কী বুঝতে পারি, হাফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম ওয়ান ইউ টু স্কোয়ার ইকুয়াল, তার মানে এ পুরো পোর্শনটা কী, এ পুরো পোর্শনে কিন্তু আমার এ পার্টটা ইকে আই, এ পুরোটা হচ্ছে আমার ইকে আই। ওকে এরপরে খেয়াল করে দেখো আমার সংঘর্ষের পরে গতিশক্তি কী হবে, হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ভি টু স্কোয়ার, তাহলে এই প্রপোর্শনটা আমার কী হচ্ছে, এটা হচ্ছে সংঘর্ষের পরে ওই দুইটা বস্তুর গতিশক্তির যোগফল। যখনই এটা আমার সমান হচ্ছে তখন আমি বলতেছি আমার সংঘর্ষটা একটা স্থিতিস্থাপক সংঘর্ষ, আর যদি আমার এ ভ্যালুটা এটা সংঘর্ষের আগের এ ভ্যালুটা সংঘর্ষের পরে এ ভ্যালুটা যদি সমান না হয়, ইজ নট ইকুয়াল হয়, তখন সেটা আমার ইনইলাস্টিক কলিশন বা সেটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। আচ্ছা সংঘর্ষের মধ্যে আমাদের এতটুকুই কথাবার্তা, এই ফর্মুলাগুলো আমাদের ম্যাক্সিমাম সময় কাজে লাগে। আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা আমি বলে দেই, খেয়াল করে দেখো অনেক সময় কোশ্চেনে তোমাদের প্রায় সময় এমনটাই আসে যে দুইটা গাড়ি তাদের মুখোমুখি সংঘর্ষ হলো, সংঘর্ষ হওয়ার পর তাদের মিলিত বেগ বের করো। মিলিত বেগ বলতে আমরা বুঝাতে চাচ্ছি, খেয়াল করে দেখো যখন এই দুইটা গাড়ি আমরা যদি দেখি, এই দুইটা গাড়ি ঠিক
এটা হচ্ছে U1 এটা U2 দুইটা এ বেগে আসতেছিল ওকে ফাইন তার মধ্যে একটা সংঘর্ষ হলো সংঘর্ষের পর তাদের কি হচ্ছে মিলিত বেগ সংঘর্ষ মিলিত বেগ মানে কি এটা V1 এটা V2 হয় ইন জেনারেল আমরা যেটা জানি আর মিলিত বেগ বলতে বোঝাচ্ছে এটা সংঘর্ষের পরে এটা যে বেগে চলে যাচ্ছে এটা সেম বেগে চলে যাবে মানে দুইটা একই বেগ প্রাপ্ত হবে এই একই বেগ আমরা বলি মিলিত বেগ বা আমরা যদি ম্যাথমেটিক্যালি এটাকে দেখি এটাকে এভাবে বলা যায় ঠিক এটার একটু মডিফাই সেটা হচ্ছে এরকম খেয়াল করে দেখো সেটা হচ্ছে M1 E1 থাকবে M2 U2 থাকবে এই V1 আর V2 V1 আর V2 যেটা হচ্ছে আমার প্রথম গাড়ির শেষ বেগ দ্বিতীয় গাড়ির শেষ বেগ এদেরকে আমরা একটা ভি হিসেবে কনসিডার করব যেটাকে আমরা বলতে পারি তাহলে এখানে তুমি যদি বসাও M1V প্লাস M2V তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যেটা সেটা হচ্ছে M1 প্লাস M2 ইন্টু ভি আর এখানেতে M1 U1 প্লাস M2 U2 খেয়াল করে দেখো এই ফর্মুলাটা হচ্ছে আমার খুবই ইম্পর্ট্যান্ট কখন যখন আমাকে বলবে দুইটা গাড়ির মধ্যে সংঘর্ষ হলো এবং তাদের মিলিত বেগ বের করো এই মিলিত বেগটা বের করার জন্য আমাদের ফর্মুলাটা লাগে আর তোমাকে এই গতিশক্তির সূত্রগুলো দিয়ে তুমি বের করতে পারবা আমার সংঘর্ষটা স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক স্থিতিস্থাপক হলে তাদের গতিশক্তি সমান হবে আর অস্থিতিস্থাপক হওয়া মানে তাদের গতিশক্তি সমান হবে না সংঘর্ষের আগে পরে আর এটা হচ্ছে আমাদের কোশ্চেনে অনেক সময় তোমাদের M1 V1 দেওয়া থাকবে না V2 দেওয়া থাকবে না সে আননোন ভেলোসিটিগুলো বা বেগগুলো বের করার জন্য তোমাকে এই সূত্রটা ব্যবহার করতে হবে ঠিক এই জায়গাটাতে আমরা যদি বলি সংঘর্ষ নিয়ে আমাদের এতটুকু কথা যেগুলো আমি তোমাদের বক্স করে দিলাম এই সূত্রগুলো তোমাদের আসলে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে গেলে তখন এগুলো তোমাদের খুব বেশি ইফেক্টিভ হবে এবং এগুলো দিয়ে তোমাদের আসলে ওগুলো সলভ করতে হবে আশা করি তোমরা সংঘর্ষের ব্যাপারটা এই টপিকটা তোমরা বুঝতে পেরেছো